শুক্রবার বিকেলে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি সভার আয়োজন করা হয়। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদের ডাকে এই সভা অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত ভোটের আগে দলকে মজবুত করার লক্ষ্যে ছাত্রদের ঐক্যবদ্ধ করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিনের কর্মসূচিতে ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস ছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী। মূলত সংগঠনকে কি করে শক্তিশালী করা যায় সেই বিষয়েই আলোচনা করা হয় বলে জানান জেলা সভাপতি রন্তু দাস। এ বিষয়ে রন্তু দাস কি জানিয়েছেন শোনাব। আপনার নামও কি দায়িত্বে আছে? রন্তু দাস, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দায়িত্বে রয়েছে। আজকে কি কর্মসূচি ছিল? আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলার প্রতিটি বিধানসভায় আমাদের যারা পোর্টফোলিও অ্যাক্টিভ ব্লক প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্ট, কলেজ ইউনিট প্রেসিডেন্ট সবাই রয়েছে, তাদেরকেই সবাইকে এক জায়গায় করে নিয়ে আমরা একটি আগামী দিনে যেহেতু দলে আমাদের সামনে পঞ্চায়েত ইলেকশন আসছে, সেখানে যেন আমাদের ছাত্রদের ভূমিকা সবসময় জন্যই ভালো থাকে তৃণমূল কংগ্রেসের জন্য। তৃণমূল কংগ্রেসে সবসময় ছাত্রের ভূমিকাটা স্বাভাবিক ভালো থাকে, যেহেতু এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির একটা স্বপ্নের সংগঠন। তো স্বাভাবিকভাবে আগামী পঞ্চায়েত ইলেকশনে, ত্রিস্তরীয় পঞ্চায়েত ইলেকশনে যাতে আমাদের ভূমিকা প্রতিটি বিধানসভায় খুব গুরুত্বপূর্ণভাবে তারা পালন করে, তার সেটা নিয়ে একটা আলোচনা সভা আমরা আজকে ডেকেছিলাম। বিরোধী ছাত্র সংগঠন বারবারই দাবি করছে যে তৃণমূল ছাত্র পরিষদ বা এই ছাত্র সংগঠন আগামী দিনে একদমই দুরিশ্বাত হয়ে যাবে, কোনো মতে এদেরকে খুঁজে পাওয়া যাবে না, মানে এদের নীতি নেই বলে একটা অভিযোগ করছে বারবার করে। কী বলবেন এই বিষয়ে? না, স্বাভাবিক, বিজেপি এবিপি যে সংগঠনটা রয়েছে ছাত্র সংগঠন, তাদেরকে কখনো সাধারণ ছাত্রছাত্রী বা কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদের ফ্ল্যাগটা নিয়ে, যেরকম ছাত্র সংগঠনে আমাদের ছেলেপেলে সারা বছর সাধারণ ছাত্রছাত্রীর পাশে থাকে, কিন্তু এবিপির ফ্ল্যাগটা কখনোই ওই কলেজ গেটে দেখাও যায় না, আর তাদেরকে কখনো সাধারণ ছাত্রছাত্রী তাদের কাছ থেকে কোনো রকম হেল্পও পায় না। তো একটা কথা বলতে পারি, ওরা নিন্দা করাটা ওদের স্বাভাবিক, কারণ যে কাজ করে তার বলে ওরা কোনো কাজও করে না। ওদের একটাই বিষয় রয়েছে যে সারাদিন নিন্দা করবে। তো বিজেপি একটা এবিপি যে সংগঠন বলে কিছু আছে সেটা আমাদের কাছে এখনও তথ্য নেই, আর যারা ওই এবিপির এক দুটো পদে রয়েছে তারা একটু লাফালাফি করছে, কিন্তু তাদের পিছনে যারা রয়েছে তারাও জানে যে ছাত্র সংগঠন বলতে তৃণমূল ছাত্র পরিষদেরই সংগঠনটা পশ্চিম বাংলায় সারা বাংলা জুড়ে রয়েছে, কারণ কলেজ গেটে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের পতাকাটাই দেখা যায়। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।